গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতিতে যদি রাজি হয় তাহলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন কোয়ালিশন সরকার থেকে দক্ষিণপন্থীরা সরে যাবে। আন্তর্জাতিক পরিসরে ইসরায়েল এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন। গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাব গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থাপন করেছেন, যা গ্রহণে কার্যত আপত্তি নেই বলে হামাস জানিয়েছে, সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যে হামলার সূচনা হয়েছে তার অবসান ঘটানোই এই যুদ্ধবিরতির লক্ষ্য। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি, তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অপরা ফক সোমবার সকালে জানিয়েছিল যে ইসরায়েল এই প্রস্তাবে রাজি আছে। কিন্তু তিনি এটাও বলেন, এই প্রস্তাব বাস্তবায়নের জন্য বিস্তারিত অনেক কাজ করতে হবে। তদুপরি তার ভাষায় ইসরায়েলের দুটি শর্ত অপরিবর্তিত আছে, সব জিম্মির মুক্তি ও সন্ত্রাসী সংগঠন হামাসের ধ্বংস। এই বক্তব্য যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের সঙ্গে ঐক্যমত্য না হওয়ার উদ্দেশ্যে যতটা করা হচ্ছে তার চেয়ে বেশি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উগ্র দক্ষিণপন্থীদের আশ্বস্ত করার চেষ্টা। ইতিমধ্যে এই ধারণা আরও দৃঢ় হয়েছে, এই কারণে যে নেতানিয়াহু দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের দেওয়া প্রস্তাবের আংশিক বলেছেন। ইসরায়েলের একজন কর্মকর্তা এমন মন্তব্যও করেছেন, বাইডেন যাকে ইসরায়েলের প্রস্তাব বলছেন তা সঠিক নয়। বাইডেন গত শুক্রবার যা ঘোষণা করেছেন তা আসলে ইসরায়েলের প্রস্তাব। এই প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন। এই প্রস্তাব দীর্ঘমেয়াদে যুদ্ধ অবসানের ইঙ্গিত দেয়া না এবং তা যে ইসরায়েলের স্বার্থের পরিপন্থী তাও নয়। কিন্তু তা সত্ত্বেও এই প্রস্তাব মেনে নিতে নেতানিয়াহুর অনাগ্রহের কারণ হচ্ছে, যে কোনো ধরনের যুদ্ধবিরতির অর্থ হচ্ছে এই প্রশ্নের মুখোমুখি হওয়া যে এই যুদ্ধে ইসরায়েলের কি লাভ হলো। এই প্রশ্ন আরও বেশি করে উঠবে, কেননা এই প্রস্তাবে বলা হয়েছে যে গাজা থেকে সব ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে। ইসরায়েলের অভ্যন্তরে কয়েক মাস ধরেই এই যুদ্ধের বিরুদ্ধে নাগরিকেরা প্রতিবাদ জানিয়ে আসছেন এবং যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফেরত আনতে হামাসের সঙ্গে চুক্তির জন্য চাপ দিচ্ছেন। কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন কোয়ালিশন সরকার থেকে দক্ষিণপন্থীরা সরে যাবে, এর অর্থ হচ্ছে তার সরকারের পতন। স্মরণ করা দরকার যে 2022 সালে নেতানিয়াহুর সরকার আছে, পরবর্তী 4 বছরে 4টি নির্বাচনে কোনো ধরনের শক্তিশালী কোয়ালিশন সরকার গঠন করতে না পারার ফলে সৃষ্ট রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে পার্লামেন্টের 120 আসনের মধ্যে ক্ষমতাসীন কোয়ালিশনের সরকারের আসন 64টি। এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে নেতানিয়াহুর দল লিকুড পার্টির বিজয়ের সম্ভাবনা কম। আগামী নির্বাচনে বিজয়ী হতে না পারলে নেতানিয়াহুকে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা মোকাবেলা করতে হবে। এই মামলা আদালতে অব্যাহত আছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এই বিষয়ে গত বছর নাগরিকদের যে সোচ্চার প্রতিবাদ জারি ছিল তা স্তিমিত হয়ে পড়েছে। যুদ্ধবিরতি ঘটলে এবং তা অব্যাহত থাকলে কেবল যে নেতানিয়াহুর রাজনীতি ভাগ্যই প্রশ্নের মুখোমুখি হবে তা নয়, ইসরায়েলের নাগরিকদের কাছে তখন সহজেই বোধগম্য হবে যে এই যুদ্ধ গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কমপক্ষে 36,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন, লাখ লাখ মানুষ আহত হয়েছেন, কিন্তু এই যুদ্ধে ইসরায়েলের পরাজয় ঘটেছে। হামাসের আক্রমণে যে 1,139 ইসরায়েলি নাগরিকরা নিহত হয়েছেন, যারা জিম্মি থাকা অবস্থায় মারা গেছেন, কিংবা যুদ্ধক্ষেত্রে যে 100 সৈন্য মারা গেছেন তাদের মৃত্যু সত্ত্বেও আন্তর্জাতিক পরিসরে ইসরায়েল এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাম্প্রতিককালে ইউরোপের 3টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এখন অবস্থা দৃষ্টি এমন বলাই যথাযথ যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমবঙ্গের কয়েকটি দেশ ছাড়া প্রত্যক্ষভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো দেশের সংখ্যা হাতে গোনা যায়। ইসরায়েলের অনুসৃত নীতি এখন পৃথিবীর বিরাট সংখ্যক মানুষের কাছেই অগ্রহণযোগ্য পর্যায়ে পরিণত হয়েছে এবং গাজায় ইসরায়েলের নৃশংসতা গণহত্যা বলেই বিবেচিত হচ্ছে। সম্ভবত এ কথা বললে অতিরঞ্জন হবে না, এই যুদ্ধের ফলে কেবল ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন বেড়েছে তা নয়, হামাসও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার নামে যে
অভিযান চালিয়েছে। সেই অভিযানের ফল হয়েছে হামাসের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হওয়া। ইসরায়েলের দক্ষিণপন্থী রাজনীতিবিদ এবং সামরিক কৌশল প্রণেতারা হামাসকে বাদ দিয়ে গাজায় যে শাসনের কথা এখনো বলছেন তা আসলে এক অবাস্তব কল্পনা মাত্র। সেটা যুদ্ধের সূচনায় যেমন স্পষ্ট ছিল এখনো তেমনই সত্যি। শুধু তাই নয়, এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতেরও মুখোমুখি হতে হচ্ছে। যুদ্ধবিরতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সঙ্গে গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সরকারের যে এক ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছে তার কারণ এটা মনে করার অবকাশ নেই যে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন হ্রাস পেয়েছে। এই টানাপোড়েনের অন্যতম কারণ হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন চান যে সামরিকভাবে হলেও এই যুদ্ধের অবসান দরকার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির কারণে। ডেমোক্রেটিক পার্টির একটা অংশ এখন উপলব্ধি করতে পারছেন যে ইসরায়েলের প্রতি বাইডেন সরকারের অকুণ্ঠ সমর্থন দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রমেই সমস্যা সংকুল হয়ে উঠেছে। যদিও ইসরায়েলের প্রতি নিরঙ্কুশ সমর্থনের ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব ও রিপাবলিকান পার্টির নেতৃত্বের মধ্যে ফারাক নেই বললেই চলে। কংগ্রেসে দুই দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য একই অবস্থান গ্রহণ করা সত্ত্বেও সাধারণ নাগরিকদের মধ্যে ইসরায়েলের এই সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। গত বছরের নভেম্বরে গ্যালোপের করা জরিপে দেখা গিয়েছিল যে 50% মানুষ সমর্থন করে, বিরোধিতা করে 45% মানুষ। মার্চ মাসে সেটা দাঁড়ায় 55% বিরোধিতা, সমর্থন করে 36% মানুষ। মে মাসের গোড়াতে এক জরিপে বাইডেন প্রশাসন ইসরায়েলের পক্ষে যা করেছে তা অতিরিক্ত বলে মনে করেছে 40% মানুষ, যা জানুয়ারির তুলনায় 10% বেশি। জনমতের এই পরিবর্তনের পাশাপাশি যা ঘটছে তা একার্থে অভূতপূর্ব। 7 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের বিক্ষোভ। গ্রীষ্মকালের ছুটি শুরু হয়ে যাওয়ার কারণে এখন এই বিক্ষোভগুলো শেষ হয়েছে, কিন্তু এই বিক্ষোভগুলো যুক্তরাষ্ট্রে যা কিছুদিন আগেও ছিল প্রায় ট্যাবুর মতো বিষয় কিংবা যা ছিল সংখ্যালঘুদের মধ্যকার আলোচনার বিষয় তা এখন মূলধারার চলে এসেছে। এটা হচ্ছে প্রকাশ্যে ইসরায়েলের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ফিলিস্তিনি বিষয়ে তার নীতির সমালোচনা। এগুলোকে মার্কিন গণমাধ্যম এবং রাজনীতিবিদদের একাংশ অ্যান্টিসেমিটিজম বলে বর্ণনা করলেও এর প্রতিক্রিয়াকে অস্বীকার করার কোনো উপায় আর নেই। এই সূত্রে তরুণ সমাজ, মুসলিম ও আরব জনগোষ্ঠীর ভেতরে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা বাইডেনের পুনর্নির্বাচনের পথে একটা বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা, বিশেষ করে তার প্রতি অনুগতদের মধ্যে যে জনপ্রিয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে এখন এই বিষয়ে বাইডেন প্রশাসনের এক ধরনের নমনীয় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাইডেন বা তার প্রশাসন যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাই নিতে পারবে না সেটা সবারই জানা। গাজার এই যুদ্ধকে কেন্দ্র করে এটাও স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের খোলামেলা বিরতিহীন অকুণ্ঠ সমর্থন সত্ত্বেও ইসরায়েলের ওপরে যুক্তরাষ্ট্রের প্রভাব নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং যেই দেশটিতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সামরিক সাহায্য করে থাকে তার ওপর বাইডেন প্রশাসনের কোনো ধরনের প্রভাব না থাকাকে কেবল মার্কিন পররাষ্ট্রনীতির দুর্বলতা বলেই মনে করা হচ্ছে তা নয়, বাইডেন প্রশাসনের ব্যর্থতা বলেও দেখা যাচ্ছে। এই বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টির জন্য একটা বড় ধরনের নেতিবাচক বিষয় পরিণত হচ্ছে। মার্কিন নির্বাচনে দেশের পররাষ্ট্রনীতির নির্ধারকের ভূমিকা পালন করে না এতদিনের এই ধারণা সম্ভবত এখনও সঠিক, কিন্তু সেই পররাষ্ট্রনীতি যখন দেশের ভেতরে ভোটারদের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি করে তখন তার ডেমোক্রেটিক পার্টির পক্ষে এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। 1968 সালের নির্বাচন তার একটা উদাহরণ। গাজায় মৃত্যুর মিছিল অব্যাহত আছে, ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ড চলছেই, মানবিক বিপর্যয় চূড়ান্ত রূপ নিয়েছে, সেখানকার আদিবাসীরা খাদ্য ও চিকিৎসা সুবিধা বঞ্চিত বললেই সামান্য বলা যায়। কিন্তু এর শেষ কবে হবে, অন্তত সাময়িকভাবে তাতে বিরতি ঘটবে কি না সেটা নির্ধারণের ক্ষেত্রে এখন প্রধান বিবেচ্য হয়ে উঠেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলাই যথেষ্ট নয়, অমানবিক বলাই যথাযথ।